উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্র ছাত্রীরা চরম সমস্যার মধ্যে পড়েছেন। উচ্চ মাধ্যমিক বোর্ডের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসার সময় বিদ্যালয়ের ভেতরে কোনো ধরনের বোর্ড, জলের বোতল বা ব্যাগ ভেতরে নিয়ে যাওয়া হবে না, এমনই নির্দেশ এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বোর্ড থেকে। আর জানিয়ে চরম সমস্যাই যোধকমল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। স্কুলের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ভেতরে পিচ বোর্ড কিংবা ব্যাগ ভেতরে নিয়ে যেতে দেওয়া হবে না। এবার যারা অভিভাবক নিয়ে এসেছেন তারা কিন্তু অভিভাবকের হাতে তাদের ব্যাগ দিয়ে দিচ্ছেন, কিন্তু যাদের সাথে অভিভাবক আসেননি তারাই পড়েছেন চরম সমস্যায়। রাস্তার মধ্যে এখানে ওখানে তারা ব্যাগ ছিঁড়িয়ে ছড়িয়ে ফেলে রেখেছেন। অভিভাবকহীনভাবেই কখনো মোটর সাইকেলের উপরে রাখা রয়েছে কয়েকটি ব্যাগ, তো কখনো রাস্তার মধ্যেই পড়ে রয়েছে কয়েকটি ব্যাগ। আর এমনই চিত্র দেখে মানবিকতার পরিচয় দিল স্থানীয় বাসিন্দা ছায়া হালদার। তিনি মানবিকতার পরিচয় দেখালেন, তিনি সমস্ত ব্যাগগুলি তার কাছে রেখে একেবারে পাহারাদারের মতোই সেখানে বসে রইলেন। এমনই চিত্র ধরা পড়ল। তাকে জিজ্ঞাসা করায় তিনি বলেন যে স্কুলের ভেতরে ব্যাগ রাখতে দেবে না, তাই আমি ছাত্রছাত্রীদের ব্যাগ এখানে রেখে দিয়েছি এবং আমি বসে রয়েছি। চলুন কি বললেন অভিভাবক থেকে শুরু করে শিক্ষক এবং মানবিকের ছায়া হালদার, তিনি বা কি বললেন চলুন শুনে নেব তার মুখ থেকেই। যাদের গার্জেনদের তারা ব্যাগটা কোথায় রাখবে তারা, সেটাই এখন ওদেরকে কোশ্চেন করার ব্যাপার। কোন স্কুল এটা? ব্যাগ নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল রাখার, এখন সমস্যা সমাধান হলো? ব্যাগ ট্যাগুলো নিয়ে তার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, ওইখানে দায়িত্ব নিচ্ছে না। ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা নেই।